বাহারি সাজে রমণীরা, চারদিকে সাজ সাজ রব আর উৎসব মুখর পরিবেশ। অন্যান্য মেলার মতো মনে হলেও এটি একদম ব্যতিক্রম। আনন্দ আর উদ্দীপনায় বাড়তি আনন্দ যোগ দেয় এ মেলা, কারণ এখানে তরুণ তরুণীরা এসেছেন জীবনসঙ্গী বেছে নিতে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছেলে মেয়েরা এখান থেকে পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে পারেন। এখানে কোনো পাত্র বা পাত্রী পছন্দ হলে পরিবারের মাধ্যমে ধুমধামে বিয়ে দেওয়া হয়। এছাড়াও আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন বয়সের মানুষের পাশাপাশি মেলায় বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রায় 200 বছর ধরে এই মেলার আয়োজন করছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ। সাধারণত দুর্গাপূজার বিজয়া দশমীর পরদিন এ মেলা বসে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ তরুণীদের পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষও আসেন মেলা দেখতে। এই হাড়ির মাধ্যম দিয়ে আমাদের কিছু মানে ঐতিহ্যগুলো দেখাই, আর পরস্পর আমরা এখানে আসে মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় এবং ছেলে মেয়েদের বিষয়টাও নিয়ে দেখা সাক্ষাৎ হওয়ার পরে তার নাম ঠিকানা জানার পর পরে আমরা মাধ্যমের মাধ্যমে পাঠাই আর কি, মানে কারোর মাধ্যমে খবরটা পাঠাই, ওই বাড়িতে যায়, ফ্যামিলি ভাবে দেখবো যেটা এটা উচিত কি অনুচিত, একটা ভালো মন্দের ব্যাপার আছে যে সেটা আমরা জাস্টিফাই করে করে এটা আমরা প্রস্তাবের মাধ্যমে আর কি ভালো যেটা হয় ওটা করতে চাই। আদিবাসী নৃত্য আর আদিবাসী দাসাই প্রতিযোগিতা হয়, এটা আমাদের আদিম কাল থেকে এটা হয়ে আসে। মেলা দেখতে আসছি, ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। আমি এখানে আসার আগে প্রচন্ড এক্সাইটেড ছিলাম, আমি আগে কখনো এই মেলাটা দেখিনি, কিন্তু আমি শুনেছি অনেকবার এই মেলার কথা, তো ভেবেছিলাম যে এবার আমি অবশ্যই অবশ্যই এই মেলা আসার চেষ্টা করব। দেশ বিদেশ থেকে বিভিন্ন আদিবাসীর মানুষ থেকে শুরু করে অনেক মানুষ আসেন, অনেক বিশিষ্টজনেরা আসেন। পূর্বপুরুষের ধারাবাহিকতা বজায় রাখতে এ মেলার আয়োজন বলে জানান আয়োজকরা। আদিবাসী মেলা আমার, আমি জ্ঞান হওয়া বলি দেখে আসতেছি, এটা কেউ বলে 100 বছর আগে, কেউ বলে 200 বছর আগে, তখন তো অগাধ জায়গা ছিল এই বাজারে। এই মেলাকে কিন্তু কোনো মাইকিং করতে হয় না, এটা পূজার দশমী পূজার পরের দিনই এই মেলাটা হয়। এখানে দূর দূরান্ত যেহেতু আদিবাসী নারী পুরুষরা আসেন, ছেলে মেয়ে আরা আসেন, চোখে চোখে হয়তো একটু পছন্দ হইলেও এরা বিয়ের প্রস্তাব দিতে পারে বাড়িতে গিয়ে পাড়াতে গিয়ে। মেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর ছিল আইন শৃঙ্খলা বাহিনী। প্রতি বছরের না এবছরেও অনেক মানুষের সমাগম হয়েছে এবং আমাদের পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আমাদের পুলিশ আছে, আমাদের গ্রাম পুলিশ আছে, প্লাস স্থানীয় যে আনসার সদস্য তারাও নিরাপত্তায় নিয়োজিত আছে। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন হয়েছে, তারা এই মেলায় নিজেদের পছন্দের সঙ্গী নির্বাচন করতে পারে। শেখ হাসিনার যে ডিজিটাল বাংলাদেশ, এতে করে মেধাবীদের এই সুযোগ, হাত ধরার সুযোগ আর দেয় না, তারা নিজেরা নির্ধারণ করেন যে তাদের যোগ্য স্থান। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠের এ মিলন মেলায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, রাজশাহী ও নওগাঁ জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ তরুণীরা। সময় সংবাদ, দিনাজপুর।